আসসালামু আলাইকুম, আমি নাফিসা আজমি ফ্রম বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কলেজ। আজকে আমরা পড়ব ইন্টেস্টাইনাল নেমাটোড। ক্লাসিফিকেশন অফ ইন্টেস্টাইনাল নেমাটোড অ্যাকর্ডিং টু হ্যাবিটেট, ইট ইজ ক্লাসিফাই ইন্টু টু টাইপ, স্মল ইন্টেস্টাইন অ্যান্ড লার্জ ইন্টেস্টাইন। ইন স্মল ইন্টেস্টাইন দেয়ার ইজ অ্যাসকারিস, লুম্বিকয়েডিস, অ্যাঙ্কলোস্টোমা, ডিউডেনালি, নিকেটর, অ্যামেরিকানাস। অ্যান্ড ইন লার্জ ইন্টেস্টাইন দেয়ার ইজ ইন্টারোভিয়াস, ভার্মিকুলারিস অ্যান্ড ট্রাইজুরিস ট্রাইজুরি। এখন আমরা পড়ব অ্যাসকারিস লুম্বিকয়েডিস। কমন নেম রাউন্ড ওয়ার্ম হ্যাবিটেট। দ্য অ্যাডাল্ট ওয়ার্ম লিভস ইন দ্য লুমেন অফ দ্য স্মল ইন্টেস্টাইন অফ ম্যান, ডেফিনেটিভ হোস্ট ম্যান, ইনফেক্টিভ ফর্ম দ্য এগ কন্টেনিং র্যাবডিটিভ ফর্ম লার্ভা, মোড অফ ইনফেকশন ইনজেকশন অফ ফুড অর ড্রিঙ্ক কন্টামিনেটেড উইথ এমব্রায়োনেটেড এগ। লাইফ সার্কেল, আমি একটু বাংলায় বলতেছি, আমরা যদি এমব্রায়োনেটেড এগ দিয়ে কন্টামিনেটেড কোনো ফুড বা ড্রিঙ্ক ইনজেস্টেড করি, দেন এই ইনজেস্টেড এগটা স্মল ইন্টেস্টাইনে যে হ্যাচ হবে, যে লার্ভাটা বের হবে, সেটা হচ্ছে আমাদের গাট ওয়ালটাকে পিনিট্রেট করবে। দেন এটা মাইগ্রেট করে চলে যাবে ব্লাড স্ট্রিমে, দেন রিচ যাবে হচ্ছে লাঙে। লাঙে যাওয়ার পর আমাদের অ্যালভিওলাইতে এন্টার করবে, দেন পাস করবে ব্রঙ্কাই, ট্রাকিয়া, ল্যারিংস, ফ্যারিংস, দেন হচ্ছে ইট উইল অ্যাগেন সোয়ালো অ্যান্ড ইন্টার ইন্টু দ্য স্মল ইন্টেস্টাইন। ইন দ্য স্মল ইন্টেস্টাইন এটা হচ্ছে গ্রো করবে অ্যাডাল্টে এবং ফার্টিলাইজেশন হবে। ফার্টিলাইজেশনের পর যে গ্রাভিড ফিমেল লে এগ, এই এগটা স্টুলের মাধ্যমে হচ্ছে মাটিতে মানে সয়েলে চলে যাবে। এই সয়েলে যাওয়ার পর হচ্ছে এগুলো গ্রো করবে ম্যাচুর এগ কন্টেনিং র্যাবডিটিফর্ম লার্ভাতে। এখন এই ম্যাচুর এগ কন্টেনিং র্যাবডিটিফর্ম লার্ভাটা কোনো কারণে যদি ফুড বা ড্রিঙ্কের সাথে কন্টামিনেটেড হয় আর আমরা যদি ইনজেস্টেড করি, দেন এই সার্কেলটা আবার রিপিট হবে। প্যাথোজেনিসিটি কজ বাই অ্যাসকারিস লুম্বিকয়েডিস। ডোজ কজ বাই অ্যাডাল্ট ওয়ার্ম, দ্যার ইজ এক্সপ্লোইটিভ অ্যাকশন, প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন, ভিটামিন এ ডেফিসিয়েন্সি অর নাইট ব্লাইন্ডনেস। টক্সিক ইফেক্ট টাইফয়েড লাইক ফিভার, অ্যালার্জিক ম্যানিফেস্টেশন লাইক আর্টিকেরিয়া, কনজাংটিভাইটিস, ইডিমা অফ দ্য ফেস অ্যান্ড আইলিড, মেকানিক্যাল অর সার্জিক্যাল ইফেক্ট, ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, পিনিট্রেশন থ্রু আলসার অফ এলিমেন্টারি ট্র্যাক। অ্যাকটপিক অর ওয়ান্ডারিং ইফেক্ট, অ্যাডাল্ট ওয়ার্ম ফ্রিকোয়েন্টলি মাইগ্রেট অ্যান্ড ইন্টার ইন্টু দ্য স্টোমাক অ্যান্ড ভমিটিং আউট। ইফ ইন্টার ইন্টু দ্য ইসোফেগাস, দেন ইট উইল কাম আউট থ্রু দ্য মাউথ অ্যান্ড নোজ। ইফ ইন্টার ইন্টু দ্য রেসপিরেটরি প্যাসেজ, দেন ইট উইল কজেস সাফোকেশন। ইট উইল অলসো কজেস অ্যাপেন্ডিসাইটিস, অবস্ট্রাকটিভ জন্ডিস অ্যান্ড প্যানক্রিয়েটাইটিস। ডোজ কজ বাই লার্ভা, ব্রঙ্কাইটিস অ্যান্ড নিউমোনাইটিস অ্যান্ড অ্যাসকারিস নিউমোনিয়া। ক্যারেক্টারিস্টিক অফ ফার্টিলাইজ এগ, দে আর রাউন্ড অর ওভাল ইন শেপ, সারাউন্ডেড বাই আ থিক স্মুথ ট্রান্সপারেন্ট সেল উইথ অ্যান আউটার ম্যামিলেটেড কোট, বাইল স্টেন অ্যান্ড ব্রাউনিশ ইন কালার, দে কন্টেন আ লাস্ট আনসেগমেন্টেড ওভাম। ল্যাবরেটরি ডায়াগনোসিস, দেয়ার ইজ ডাইরেক্ট এভিডেন্স অ্যান্ড সাপারেটিভ এভিডেন্স। ইন ডাইরেক্ট এভিডেন্স ফাইন্ডিং অফ অ্যাডাল্ট ওয়ার্ম ইন দ্য স্টুল অর ভমিটাইজ ইন এক্স রে অর আল্ট্রাসোনোগ্রাম, ফাইন্ডিং অফ এগ ইন মাইক্রোস্কোপিক এক্সামিনেশন অফ স্টুল, সাপারেটিভ এভিডেন্স ইউসোনোফিলি। এখন আমরা পড়ব অ্যাঙ্কলোস্টোমা ডিউডেনালি। কমন নেম হুক ওয়ার্ম হ্যাবিটেট, দ্য অ্যাডাল্ট ওয়ার্ম লিভস ইন দ্য স্মল ইন্টেস্টাইন অফ ম্যান, ইনফেক্টিভ ফর্ম ফাইলারিফর্ম লার্ভা প্রেজেন্ট ইন ময়েস্ট সয়েল, পোর্টাল অফ এন্ট্রি স্কিন, মোড অফ ইনফেকশন হিউম্যান আর ইনফেক্টেড ওয়েন দ্য ফাইলারিফর্ম লার্ভা পিনিট্রেট দ্য স্কিন ইউজুয়ালি অফ দ্য ফিট। Life cycle, human are infected when phylariform larva penetrate the skin usually of the feet, then they are carried by the lymphatic system of the skin to the lung and migrate into the alveoli and travel up the bronchi, trachea, larynx, pharynx and then swallow. In the small intestine they grow into adult form and fertilization take place. The gravid female laid down egg which passes in the soil. In the soil the egg develop into phylariform larva. This larva penetrate the skin of the human and complete the cycle. Pathogenic effect of Ankylostoma duodenale. Those caused by larva, bronchitis and bronchopneumonia due to larval migration through lung, Ankylostoma dermatitis and creeping eruption. Those caused by adult from microcytic hypochromic anemia. Causes of anemia in hookworm infection. Withdrawal of blood by the parasite for their food, chronic hemorrhage from the multiple puncture site, release of anticoagulant by the worm. এই যে এই কজগুলো অ্যানিমিয়া কেন হচ্ছে হুকওয়ার্ম ইনফেকশনে, এটা অনেক ইম্পর্টেন্ট। ক্যারেক্টারিস্টিক অফ এগ অফ অ্যাঙ্কলোস্টোমা ডিউডেনালি,
They are oval or elliptical in shape. They are colorless, surrounded by a transparent cell membrane. They contain a segmented ovum with 4 to 8 blastomere. Laboratory diagnosis. Direct evidence, examination of stool for characteristic egg. Indirect evidence, eosinophilia, stool of occult blood test is positive. এখন আমরা পড়বো এন্টারোভিয়াস ভার্মিকুলারিস। কমন নেম থ্রেড ওয়ার্ম হ্যাবিটেট অ্যাডাল্ট ওয়ার্ম লিভস ইন দ্য লার্জ ইন্টেস্টাইন ইনফেক্টিভ ফর্ম ম্যাচিউর এগ। মোড অফ ইনফেকশন এখানে তিন ধরনের ইনফেকশন হয়, প্রাইমারি ইনফেকশন, অটো ইনফেকশন অ্যান্ড রেট্রো ইনফেকশন। ইন প্রাইমারি ইনফেকশন ফিকাল ওরাল থ্রু দ্য ইনজেকশন অফ কন্টামিনেটেড ফুড অ্যান্ড ড্রিঙ্ক। অটো ইনফেকশন দ্য অ্যাডাল্ট ওয়ার্ম কাম ডাউন to the perineum at the time of laying egg. The movement of the worm at the time of laying egg comes intense itching and induce the patient to scratch the affected part. This causes the egg to be carried on the finger or nail bed. Those contaminated the food or may be swallowed directly when the patient put the finger in the mouth. Retro infection. This is a process in which the egg laid on the perianal skin immediately hatch into larva. This larva migrate through the anus to develop into adult form in colon. Criteria of egg. They are colorless, asymmetrical in shape, surrounded by a transparent cell and contain a coiled tadpole-like larva. Pathogenicity or clinical feature. Sulfangitis, peritonitis, appendicitis, vulvitis or vulvovaginitis and dysentery. Laboratory diagnosis. Finding of adult worm in stool, finding of egg under microscope. Adult worm are discovered by the patient himself or by the parents of the children. এটা আমার প্রথম ভিডিও লেকচার, আশা করি সবার ভালো লেগেছে। থ্যাংক ইউ।